ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনি ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি দেখতে পাচ্ছ কুল নিয়ে ঘাটাঘাটি করছি। দেখো চুবড়ির মধ্যে কুল কত। এখানে আমি প্রায় 2 কিলোর মতন কুল বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। কুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ কদিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। দেখো অনেকটা কুল শুকিয়েও গেছে, দেখো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই কুলটা দিয়ে আচার তৈরি করব। বেশ টক ঝাল, মিষ্টি, প্রচণ্ড লোভনীয় জিনিস। তাহলে তোমরা দেখতে থাকো আমি কী করে আমার পদ্ধতিতে কুলের আচার তৈরি করি। বাড়াবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো আখের গুড় 1 কেজি, দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে ভাজা মশলা তৈরি করব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। বেশ অনেকটাই 5 ফোড়ন নিয়েছি, যেহেতু আমার কুলটা অনেকটাই বেশি আছে। আচ্ছা 3টে তেজপাতা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বেলে, কড়া খেতেও গেছে, আমি এগুলো দিয়ে দেবো। মশলাটাকে আগে ভেজে নেবো ভালো করে। এটা আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে যে গুড়টা নিয়েছি 1 কেজি আখের গুড়, সেই গুড়টাকে দিয়ে দেবো। আমি পুরো গুড়টাকেই দেবো, কারণ আমার কুলটা বেশি আছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে খুব টক খাওয়া যায় না, মিষ্টি ঝাল, টক ঝাল মিষ্টি সব কিছু নিয়েই আছার সম পরিমাণ, তবেই ভালো লাগবে। দেখো কড়ার মধ্যে গুড়টাকে ঢেলে নিলাম। গ্লাসের 1 গ্লাস জল কিন্তু নিয়ে নিই, আমি অনেকটা পরিমাণ কম জল নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই জলটা এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এদিকের গ্যাসটাকে জ্বালিয়ে নেব, বসিয়ে দেবো। গুড়টা ফুটতে থাকুক। এদিকে মশলাটা ভাজা হচ্ছে আমার, মশলাটা ভেজে আমি শিল নোড়ায় গুড়িয়ে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি ডিশে ছোট্ট একটা ডিশে ঢেলে নিয়েছি, এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় তারপর আমি শিলনোড়ায় এটাকে পুরো গুঁড়ো করে নেব। দেখো শিলনোড়ায় নিয়ে নিয়েছি আমি যে মশলাটা ভাজলাম, এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। দেখো গুড়টা আমার গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি, আমি কিন্তু একদম ফুল পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি মুখে রাখলে, মুখে যখন আচারটা খাবো তখন একটু দানা দানা করলে কিন্তু ভালো লাগবে, টেস্ট লাগবে। আমি এটা সরিয়ে দিলাম। আর এই দেখো আমার কুল এখানে শুকিয়ে, এই কুলের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় কুলের আচার করতে গেলে। এইভাবে কুলকে শুকিয়েছি, আর গুড়টা এদিকে ফুটেও গেছে দেখো। এবার আমি আস্তে আস্তে কুলগুলো ছেড়ে দেবো। দেখো আমি কুলগুলো ছেড়ে দিয়েছি, খালি ফাঁকা। এবার এটাকে আমি ভালো করে ফোটাবো, কারণ না মুছলে আচারটা ভালো লাগবে না, এই কারণের জন্য আমি এটাকে ভালো করে ফোটাবো। আচ্ছা এবার আমি দিয়ে দেবো লবণ। দেখো এখানে ফুল 1 চামচ লবণ দিচ্ছি, আর 1 চামচ দেবো, আর আমি দেবো না, আগে চেকে নেবো তারপরে আমি দেবো। আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে, অনেকে হলুদ ইউজ করে না কিন্তু আমি হলুদ ইউজ করব সামান্য পরিমাণ হলেও, ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নেবো। এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, চিন্তা করতে পারবে না বন্ধুরা, আমার মেয়ে তো মনে হচ্ছে এখনই বোধহয় খেয়ে নেবো এমন করছে। আচারটা এখনই ওকে মনে হচ্ছে কড়া থেকে তুলে দিয়ে দিই।
আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, আর যদি না ভালো লাগে থাকে তাহলেও একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো টক বক করে কিরম ফুটছে দেখো, বেশ কিছুক্ষণ এরম ফোটাবো, দেখতেই পাচ্ছ তোমরা আচারটা আমার হয়ে এসছে। দেখো কড়া উপুচুপুচ ছিল কতটা কমে গেছে, ফুল একদম টোপা টোপা হয়ে মানে পুরো মজে গেছে। একটু গুড়টাকে রেখেছি কারণ একদম শক্ত হয়ে গেলে ভালো লাগে না, শুকিয়ে গেলে একটু মানে কাঁই কাঁই থাকলে বেশি ভালো লাগে। এবার আমি কিন্তু মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো। দারুন দারুন গন্ধ ছেড়েছে, গুড়টা আমি রেখেছি কারণ কাঁই একটু না থাকলে আচারের ভালো লাগে না, এটা ঠান্ডা হলে পুরো দেখবে একদম টেনে নেবে। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্টস করো। আজকের মতন তাহলে টাটা।